স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের শোকার্ত মানুষ। গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছে রাজশাহীবাসী। নওগাঁ সদর হাসপাতালে সিঁড়ি থেকে নবজাত কন্যা শিশু উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে শোকার্ত মানুষের ঢল নামে। বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তায় জমায়েত হতে থাকে। সকাল 6:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যগণ অনার গার্ড প্রদান করেন। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে দলের সভাপতি হিসেবেও শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খারুজ্জামান লিটন, ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক সহ অন্যান্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনা বনানীর কবরস্থানে তার মা ভাই সহ 15 আগস্টে সকল শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক আর বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে রাজশাহীবাসী। সোমবার সকালে জাতির পিতার 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। ইমরান আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন তোফায়েল হোসেন। সকাল 9টায় নগরীর সিএনবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস জাফরুল্লাহ এনডিসি। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। শোক দিবসে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। আজকে 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী। ওই পাকিস্তানি হানাদারের কুচক্রী মহলরা আমরা জানি এখনও বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার জন্যে সব সময় লিপ্ত আছে। আমরা জাতির জনকের অত্যন্ত প্রহরী সৈনিক, আমরা সব সময় মনে করি আমাদের বঙ্গবন্ধু জীবিত অবস্থায় যে শক্তিশালী ছিল, মৃত্যু শেখ মুজিবুর রহমান জাতির জনক তার চাইতে অনেক 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 গুণ বেশি শক্তিশালী। আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিটি কর্পোরেশন কর্তৃক দেশের সর্ববৃহৎ ম্যুরালে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি। আমরা প্রথমেই গভীর সমবেদনা এবং শ্রদ্ধা নিবেদন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সকাল 10টায় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান তিনি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যায় মার্কিন দূতাবাস জড়িত ছিল এবং সেটি এখন প্রমাণিত। পেছন থেকে ষড়যন্ত্র করেছিল, তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদের জন্য কমিশন গঠন করা হবে। সেই কমিশন গঠনের জন্য আমরা আজকে এই 15 আগস্টে বঙ্গবন্ধুর শহীদ দিবসে, বঙ্গবন্ধু যেদিন সপরিবারে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল, তা সেই দিনে আমরা আজকে তা এই দাবিটিকে পুনরুত্থাপন করছি। আজকে বলার অবকাশ রাখে না বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র অনেকটা। আজকে আমরা তাকিয়ে পিছনের দিকে, ইতিহাসের দিকে তাকিয়ে যদি দেখি তো দেখব যে এটা একেবারে প্রকাশ্য ছিল। এক মাস জুড়ে এই সেনাবাহিনীরা
তারা মার্কিন সাম্রাজ্যবাদের এখানে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে এক মাস ধরে যাতায়াত করেছে, প্রকাশ্যভাবে যাতায়াত করেছে। আমাদের গোয়েন্দা বাহিনী সেদিন কী করেছিল, সেদিন আমাদের যা নিরাপত্তা ছিল বঙ্গবন্ধুর 50 জন সামরিক অফিসার, তাদের কি পরিচয় ছিল, তারা কোথায় ছিল, কেবলমাত্র ব্রিগেডিয়ার জামিলকে কেন জীবন দিতে হলো, এটা এই প্রশ্নের আমরা উত্তর চাই। এদিকে দলীয় কার্যালয় থেকে শোক রেলি বের করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শাহীন আক্তার রেনি, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনের কুশীলবদের সামনে আনতে প্রধানমন্ত্রী ঘোষিত তদন্ত কমিশন দ্রুত গঠন ও কার্যকরী করতে হবে। আজকের এই দিনে 1975 সালের 15 আগস্ট তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করি এবং পাশাপাশি আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতা নিলেন তার পরবর্তী আমরা যুদ্ধ অপরাধীদের বিচার পেয়েছি, কিন্তু কোনো কোনো অপরাধী এখনও দেশের বাইরে আছে, কমিশন গঠন করা হয়েছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই তারা তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে এবং আমাদের নতুন প্রজন্মের চাওয়া এইটি। এবং আজকের দিনে আমরা সকল স্তরের সর্বস্তরের নাগরিক এবং যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের চাওয়া পাওয়া হলো একটি, যে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেটি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুন্দরভাবে পরিচালনা করে পদ্মা সেতু সহ অনেক মেগা প্রজেক্ট যেটা বাংলাদেশ কখনো কল্পনাই করেনি, ডিজিটাল বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটাই যেন আমাদের নতুন প্রজন্মের কাছে চিরদিন থাকে এবং এই ভূমি হবে রক্তমুক্ত স্বাধীন ভূমি, এটাই হবে আমাদের চাওয়া। শোক দিবসে সকাল 11টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে রাজশাহী কলেজে অবস্থিত জাতির জনকের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল ও মানববোজের আয়োজন করা হয়। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। নাটোরে ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনকে 54 ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার দুপুরে নাটোর থানা থেকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে প্রেরণ করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য রেখে দেন। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত 8টার দিকে গুরুদাসপুর উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে খামার নাচকোর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ সদর জেনারেল হাসপাতালের নতুন ভবন থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। রবিবার রাত 8টার দিকে ওই ভবনের 4র্থ তলার সিঁড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের এক ওয়ার্ড বয়। এরপর নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে তোফায়েল হোসেনের ডেস্ক রিপোর্ট। হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার রতন কুমার সিংহ জানান, রোববার রাতে হাসপাতালের সিঁড়িতে মানুষের কোলাহল শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে দেখতে পান সিঁড়িতে এক নবজাতক কান্না করছে আর কৌতূহলী লোকজন তাকে ঘিরে রেখেছে। এমন অবস্থায় শিশুটিকে কোলে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করান তিনি। চিকিৎসকরা বলছেন শিশুটি বর্তমানে ভালো আছে, সুস্থ আছে। আচ্ছা, কালকে রাত অনুমানি 7:30টার দিকে আমরা একটা বাচ্চা সিঁড়িতে পাওয়া যায়। ওখানকার যে কর্তব্যরত যে আমাদের সিস্টার ছিল, ওয়ার্ড বয় ছিল এবং যে ডিপ্লোমা যে শিক্ষার্থী নার্স শিক্ষার্থী ছিল, ওরা বাচ্চাটা দেখতে পায়। অর্থাৎ ওখানকার কিছু অ্যাটেন্ডেন্টস বলে যে একটা মহিলা বাচ্চাটাকে রেখে গেছে। তখন তাৎক্ষণিকভাবে তারা আমাকে জানায়, আমি তাদেরকে বলি বাচ্চাটা তোমরা নিয়ে এসে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ওখানে নিয়ে যাও, নিয়ে যাও বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করাও এবং আমি আসতেছি। তারা যথারীতি বাচ্চাটাকে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে নিয়ে যায় এবং জরুরি বিভাগে এবং বাচ্চাটাকে দেখায়, ভর্তির ব্যবস্থা করে এবং ইতিমধ্যে আমি সেখানে চলে যাই।
যাওয়ার পর বাচ্চাটা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে বাচ্চাটা তখন ভালোই ছিল, বাচ্চাটা খারাপ ছিল না। একটা তারপরে আমরা বাচ্চাকে পর্যবেক্ষণ করার জন্য আমরা ভর্তি করে রাখি এবং তাৎক্ষণিক আমাদের যে তত্ত্বাবধায়ক আছে সদর হাসপাতালে 250 মজার জেলা হাসপাতাল নগর ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, ওনাকে আমরা বলি, উনি পরবর্তী প্রশাসনিক যে ব্যবস্থা উনি গ্রহণ করেন। আমরা পরবর্তীতে বাচ্চাটাকে ফলো আপে রাখছি, বাচ্চাটা বর্তমানে এখনও ভালোই আছে আর কি, কোনো সমস্যা নেই। যেহেতু মা নাই সুতরাং আমরা বাচ্চাটাকে পার্শ্ববর্তী মায়ের কাছে আমাদের স্ক্যান ইউনিটে, একটা স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট যেটাকে আমরা স্ক্যান ইউনিট বলছি, সেখানে ভর্তি করে রাখছি এবং অবজারভেশনে রাখছি। আর ওখানে যেহেতু মা নাই সুতরাং পার্শ্ববর্তী মায়েরদের একটু হেল্পিং নিয়ে তার বুকের দুধ এবং আমরা একটু ফর্মুলা ফিটিংও দিচ্ছি, সে খাচ্ছে, কোনো সমস্যা নেই, তার সব কিছু স্টেবল আছে, তোর অক্সিজেন এখন লাগতেছে না। কালকে রাতে আমরা একটু অক্সিজেন দিয়ে রাখছিলাম কিন্তু এখন যে ভালো আছে আর কি, সুস্থ আছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সাজিয়া সমুজদার বলেন, শিশুটির অক্সিজেনের স্বল্পতা ছিল, চিকিৎসকদের সেবায় এখন সে অনেকটাই ঝুঁকিমুক্ত। বর্তমানে নার্স তানজিলাই দেখভাল করছেন শিশুটির। এই শিশুটিকে লালন পালনের জন্য অনেক পরিবার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল সন্ধ্যা 7:30 মানে সময় হবে, দুইটা লোক এসে বলতিছে, আমি ডিউটি অবস্থায় ছিলাম, বলতিছে যে আপা মানে সিঁড়ির নিচে একটা বাচ্চা কান্না করিচ্ছে, বাচ্চাটা মানে কাঁদতিছে। আমি আমাদের ওয়ার্ড বয় এবং দুইটা স্টুডেন্ট নার্সকে পাঠাই দেই যে যাও তো যায় দেখো কি অবস্থা। তারপর ওরা যায় ওখানে দেখতে পায় বাচ্চাটা মানে একাকি মেঝেতে শুয়েছিল এবং কান্না করতেছে। ততক্ষণই আমরা বাচ্চাটা নিয়ে আসি ওয়ার্ডে, নিয়ে আসার পরে অক্সিজেন লাগানো হয়। তারপরে আমাদের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান রতন কুমার স্যারকে ফোন দেওয়া হয়, ফোন দিয়ে স্যার বলে যে এমার্জেন্সিতে নিয়ে যায় বাচ্চাটাকে ভর্তি করানোর জন্যে। তারপরে বাচ্চাকে ভর্তি করানো হয়, স্যার ওখান থেকে ইঞ্জেকশান স্যালাইন এগুলো মানে দিছিল, আমরা সবই দিয়ে দিছি। স্যার আজকে রাউন্ডে এসে মানে বাচ্চাকে দেখছে, বাচ্চার অবস্থা মোটামুটি ভালোই আছে, আমাদের মনে হচ্ছে 3-4 দিন হবে বাচ্চা। এ বিষয়ে নগর সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, এ বিষয়ে হাসপাতালের সিসি ফুটেজ দেখে শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে অন্য কোনো পরিবার নিতে চাইলে আইনগত প্রক্রিয়ায় শিশুটিকে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি। বাচ্চাটাকে কালকে আমরা সন্ধ্যা 7:30 হসপিটালে সিঁড়ির নিচে পেয়েছি, ওখানে বাচ্চাটা কান্না করছিল, ওখান থেকে মামা নিজ দায়িত্বে নিয়ে এসে ওনার পরিচয়ে ভর্তি করিয়েছেন। তারপর থেকে বাচ্চাটা হসপিটালের অধীনেই আছে, তবে আমি পার্সোনালি বাচ্চাটাকে একটু বেশি দেখাশোনা করছি, কারণ আমার ভাইয়া 10 বছর হচ্ছে বিয়ে করেছে, একটা বাচ্চা কাছে কিছু নাই, তো উনি আমার ভাইয়ের পরিচয়ে এই বাচ্চাটাকে আমি অ্যাডপ্ট করতে চাই এবং আমাদের নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই। সন্তান নেই, 10 বছর হলো বিয়ে হয়েছে, আমাদের কোনো সন্তান নেই, এই জন্য নিতে চাচ্ছি। যদি বা বাচ্চার কোনো মানে ইয়ে না থাকে সেই হিসাবে নিতে চাচ্ছি, পরিচয় যদি না পাওয়া যায় সেই হিসাবে আমরা নিতে চাচ্ছি, নিজের মেয়ে হিসাবে পালতে চাই নিজের পরিচয় দিয়ে। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।